আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার। এই আচারটা কিন্তু অনেক মজা আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো আপনারাও কীভাবে খুব সহজে এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমি 5 কেজি জলপাই নিয়ে নিলাম, ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। 2 চা চামচ হলুদ গুঁড়ো, 4-5 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। জলপাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ফেটে গেছিলো, আর এখনকার জলপাইগুলো কিন্তু অনেক ভালো। আর এই যে এখানে আমি এই জলপাইগুলো মেশ করে নিচ্ছি, আর এদিকে আরও অনেক জলপাই আছে, সবগুলোই মেশ করে নিব। আর যখন একটু ঠান্ডা হয়েছিল আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম জলপাইগুলো, যাতে জলপাইয়ের স্কিনটা পুরোপুরি মিশে যায়। আর এখানে এই জলপাইগুলো আমি একটু আধা ভাঙা করে রাখলাম, আচারের অন্য একটা রেসিপি বানাবো এটার জন্য। আর এই জলপাইটা দিয়ে এখন আমি আচার বানাবো। তো এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। এখন আমি দিয়ে দিব আস্ত জিরে 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 2 থেকে 3টা শুকনো মরিচ ভেঙে। আর এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা আমি কিভাবে করেছি এটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব, যে আচারের জন্য পারফেক্টভাবে চিলি ফ্লেক্সটা আমি কিভাবে করলাম। আর এখন দিয়ে দিলাম ম্যাশ করে রাখা জলপাই। তো আমি এখানে অল্প একটু জলপাই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ চিলি ফ্লেক্স দেওয়ার পর বেশি জাল করা যাবে না, তাহলে দেখা যায় চিলি ফ্লেক্সের জালটাও নষ্ট হয়ে যাবে প্লাস কালারটাও নষ্ট হয়ে যাবে। এটার জন্য বেশিক্ষণ জাল করা যাবে না চিলি ফ্লেক্স দেওয়ার পর। তারপর আমি বাকি জলপাইটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, মেজারমেন্ট কাপে 6 কাপ চিনি। তো যেহেতু এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, এটার জন্য আমি চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বা বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই আচারটা মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটার জন্য আমি এখানে আবারও 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আবার চিনি অ্যাড করে দিলাম, মেজারমেন্ট কাপের 3 কাপ। তো এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে এরকম কালসে একটা ভাব আসা পর্যন্ত রান্না করে নিলাম। তো যখন এটা এরকম কালসে একটা ভাব চলে আসবে আর প্যান থেকে উঠে উঠে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে আচারটা প্রায় হয়ে গেছে। আর অতিরিক্ত শক্ত করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আপনারা কালো জামের যে শেপটা ওটা দিতে পারবেন না। তো যখন এরকম একটু নরম নরম থাকবে, মানে বেশি শক্ত না বেশি নরমও না, এরকম সময় কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর মশলাটা দেওয়ার সময় চুলাটা একটু কমিয়ে রেখে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। তা আমি আচারের এই মশলাটা আমি কীভাবে বানিয়েছি এটার রেসিপিটাও আমি দিব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আর এই আচারটা এত মজা, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আর আপনারা কিন্তু এই আচারটা চিনি বা গুড় দিয়েও বানাতে পারেন। আচারটা যখন ঠান্ডা হয়ে গেছিলো আমি আবারও 2 টেবিল চামচ আচারের মশলাটা দিয়ে একটু মিলিয়ে নিয়েছিলাম। আর এখন হাতে একটু সরিষার তেল নিয়ে তারপর আমি এখন কালো জামের শেপ দিয়ে নেব। তো কীভাবে দিয়েছি আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটু আচার নেব, তারপর একটা বীজ নেব মাঝখানে দিয়ে এরকম একটু মুঠি করে করে মিলিয়ে নিতে হবে। তারপর একটু গুল করে দিলেই কিন্তু সুন্দর কালো জামের শেপ হয়ে যাবে। তো দেখতে কিন্তু পুরোই কালো জামের মতো লাগতেছে। তো এখন আমি সবগুলোই এভাবে বানিয়ে নেব, আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজা। তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই আচারটা এতই মজা যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে এমন একটা ব্যাপার। তা আপনারা না বানালে বুঝতে পারবেন না, প্লিজ বাসায় একবার হলেও এই আচারটা বানিয়ে ট্রাই করবেন। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে আর এইভাবে আচার বানিয়ে এত মজার আচারটা খেতে পারে। তো আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লম্বা শেপ দিয়ে তারপর আমি মাঝখানে একটা বীজ দিয়ে এরকমভাবে করে নিয়েছি। তো আপনাদের যেভাবে ভালো মনে হবে ওইভাবেই করে নিতে পারেন। এই আচারটা তৈরি করতে কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয় না। আপনারা যদি 2 কেজি জলপাইয়ের আচার বানাতে চান তাহলে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিলেই হবে। আর আমি এখানে 3.5 কেজি জলপাইয়ের আচার বানালাম, আর বাকি 1.5 কেজি জলপাই আমি উঠিয়ে রেখে দিছি, ওইটা দিয়ে আমি অন্য একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তো এটাই বানালাম, আর এখানে আমি অনেকগুলো বানিয়ে নিলাম, আরও অনেকগুলো আছে, ওইগুলো এখন বসে বসে বানাবো আর কি। তো এই তো হয়ে গেল আমার কালোজাম মিষ্টি জলপাইয়ের আচার। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা কিনা বীজ ছাড়া
জলপাইয়ের আচারটা বানাতে যান তাদেরকে আমি আরও দু তিনটা শেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বিট ছাড়া আচারটা বানাইতেছি। তো যেহেতু এটা কালো জাম মিষ্টি আচার, তো এটা লম্বা শেপ না দিয়ে এরকম গোল করে কিন্তু রেখে দিতে পারেন যদি বীজ ছাড়া বানাতে চান। আর এখানে আরেকটা করে রাখতে পারেন, যেমন এরকম একটু গোল করে তারপরে যে এরকম চ্যাপটা করে রেখে দিতে পারেন। তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা ওই রকমই কিন্তু বানিয়ে রাখতে পারেন। আমি তিন রকমের কিন্তু দেখিয়ে দিলাম, একটাই যেরকম চ্যাপটা, আরেকটাই যেরকম গোল, আর এই যে একটা এটা এটা কিন্তু বীজ দিয়ে বানানো কালো জাম মিষ্টি আচার যেটা বানাইলাম। তো এই তো তিন রকমের শেপ দেখিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে ওইটাই বানাবেন। আমার কাছে তো বেশি ভালো লাগে বীজ দিয়ে বানালেই, তো আমি এখানে আপনাদেরকে দুইটা দেখানোর জন্য বানালাম বীজ ছাড়া, বাকি সবগুলো আমি বীজ দিয়েই বানাইলাম। তো এই তো হয়ে গেল আমার কালো জাম মিষ্টি আচার। আর এই আচারটা বানাইতে বা যে কোনো জলপাইয়ের আচার বানাইতে আপনারা কিন্তু জলপাইগুলো একটু বড় দেখে কিনে আনবেন, কারণ ছোটো জলপাইগুলো কিন্তু বীজ বড় থাকে, এটার জন্য বড় জলপাই কিনে আনবেন। টাকা দিয়ে বীজ কেন কিনে আনবেন, তাই না? আর এই যে এই মশলাটা আমি ইউজ করছি, এই মশলাটা আমি কীভাবে বানালাম এটা আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো মশলার ভিডিওর সাথে আমি চিলি ফ্লেক্সটাও কীভাবে করেছি আচারের জন্য পারফেক্টভাবে এটাও শেয়ার করে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।